5 এপ্ৰিলৰ নিশা 9 বজাত 9 মিনিট লাগে প্ৰধানমন্ত্ৰী। লাইট বন্ধ কৰি মম চাকি মোবাইলৰ ফ্লাছ জ্বলোৱাৰ আহ্বান। ঘৰৰ ভিতৰতে থাকি এক সামাজিক পৰিৱেশৰ সৃষ্টি কৰক। লকডাউনৰ সময়ত এইবাৰ দেশবাসীৰ পৰা 5 এপ্ৰিলৰ নিশা 9 বজাত 9 মিনিট বিচাৰিছে প্ৰধানমন্ত্ৰীয়ে। এইবাৰ প্ৰধানমন্ত্ৰীৰ আহ্বান, ঘৰৰ সকলো লাইট নুমুৱাই এই দিনটোত হাতত মম চাকি বা মোবাইলৰ ফ্লাছ জ্বলাই নিজৰ ঘৰত থাকিয়েই দেশবাসীয়ে এক সামাজিক পৰিৱেশৰ সৃষ্টি কৰক। 5 এপ্ৰিল কো ৰবিবাৰ কো ৰাত 9 বজে ঘৰ কি সভি লাইটে বন্ধ কৰকে ঘৰ কে দৰৱাজে পৰ য়া বালকনি মে খড়ে ৰহকৰ 9 মিনিট কে লিয়ে মোমবতি দিয়া টৰ্চ য়া মোবাইল কি ফ্লেশ লাইট জ্বলাই। একে সময়তে প্ৰধানমন্ত্ৰীয়ে আহ্বান জনালে, কোনো লোকে যাতে এই কাম কৰিবলৈ যাওঁতে ঘৰৰ বাহিৰলৈ ওলাই নাহে কিংবা সামাজিক ব্যৱধান অৱমাননা নকৰে। ইস আয়োজন কে সময় কিছি কো ভি কহীঁ পৰ ভি ইকট্ঠা নহীঁ হোনা হে, ৰাস্তাও মে গলিও মে য়া মহল্লো মে নহীঁ জানা হে, আপনে ঘৰ কে দৰৱাজে বালকনি সে হি ইসে কৰনা হে। সোশ্যাল ডিস্টেন্সিং কি লক্ষণ রেখা কো কভি ভি লাংগনা নহি হে। প্রধানমন্ত্রী কলে, কিয় এই কাম করাটো প্রয়োজন হয়েছে। প্রতিজন মানুহে এতিয়া অনুভব করা উচিত যে করোনার বিরুদ্ধে ঘরত আবদ্ধ হয়ে করা যুঁজখনত কোনো লোক অকলশরিয়া নহয়। চারো তরফ জব হর ব্যক্তি এক এক দিয়া জ্বলায়েগা তব প্রকাশ কি উস মহাশক্তি কা এহসাস হোগা জিসমে এক হি মকসদ সে হম সব লড় রহে হ্যাঁ ইয়ে উজাগর হো। উস প্রকাশ মে উস রোশনি মে উস উজালে মে হম আপনে মন মে ইয়ে সংকল্প করে কি হম অকেলে নহি হ্যায়। প্রধানমন্ত্রী মোদীয়ে দেশবাসীক সম্বোধন করে কলে, জনতা সান্ধ্য আইনের সময়ত সমগ্র দেশে প্রমাণ করে দেখালে সকলো একত্রিত হয়ে আছে। ভারতের সেই পন্থা এতিয়া বিভিন্ন দেশে গ্রহণ করেছে। সভি দেশোঁ কে লিয়ে এক মিসাল বন গয়া। আজ কই দেশ ইসকো দোহরা রহে, জনতা কর্ফিউ হো, ঘন্টি বজানে থালি বজানে কা কার্যক্রম হো, ইনহোনে ইস চুনৌতিপূর্ণ সময় মে দেশ কো ইসকি সামূহিক শক্তি কা এহসাস করায়া। ব্যুরো রিপোর্ট, DY365।